আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পিস পোলাও রেসিপি। একটা বলের মধ্যে আমি এখানে আড়াই কাপ পোলাওর চাল নিচ্ছি। এটা হচ্ছে মেলামাইনের যেই ছোট সাইজের কাপ পাওয়া যায় আরএফএলের, সেই কাপগুলো। এখন খুব ভালো করে পোলাও চালটা ধুয়ে নিব। আর পোলাও চাল ধোয়ার ক্ষেত্রে যেটা খেয়াল রাখতে হয় সেটা হচ্ছে পানি যতক্ষণ ঘোলা থাকে ততক্ষণ পর্যন্ত ধুতে হয়। অনেক সময় তিনবার চারবার লেগে যায়, তো সেই জিনিসটা খেয়াল করে ধুতে হয়। আর ভালো করে না ধুলে পোলাও ঝরঝরে হতে একটু সমস্যা হয়ে যায়, সেজন্য খেয়াল করে পোলাও চালটা ভালো করে ধুয়ে নিতে হয়। আর ধোয়া হয়ে গেলে একটা ছাঁকনিতে রেখে এটা পানি ঝরে যাওয়ার জন্য রেখে দিতে হবে। একটা প্যানের মধ্যে আমি 2 টেবিল চামচের মতো তেল দিয়েছি, সরিষার তেল, আর 2টা ছোটো সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিচ্ছি, আর হচ্ছে 2টা তেজপাতা। পোলাওর জন্য আমি এতটুকুই মশলা ব্যবহার করব, এর বেশি কিছু আর দিব না। আমি পোলাওর মধ্যে অতিরিক্ত মশলা বা তেল আমার কাছে ভালো লাগে না, আপনাদের ভালো লাগলে আপনারা ইউজ করতে পারেন আপনাদের পছন্দ মতো। এখন এই পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে নিব, হালকা একটু ভাজা হলে এর মধ্যে পোলাওর চাল দিয়ে দিব। পোলাও চালটাকে এখন নেড়ে চেড়ে নিব, একদমই ভেজে মচমচা করতে হবে না, অনেকে যেটা করেন। হালকা একটু ভাজবো, ভেজে যাতে তেলটা সবগুলো পোলাও চালের মধ্যে লাগে সেরকম করে, আর যদি পানি থেকে থাকে সেই পানিটা যাতে শুকিয়ে যায় সেই পর্যন্ত ভাজবো। এখন পানি দিব। পানি দেওয়ার ক্ষেত্রে একটা মেজারমেন্ট আমি বলে দিচ্ছি আপনাদেরকে, অনেকে হয়তো জানেন আবার অনেকে জানে না, অনেকে দেখা যায় কনফিউজ থাকে কতটুকু পানি দিব। হ্যাঁ, পানি সেটা যতটুকু পোলাওর চালই হোক, পানি দেওয়ার একটা সহজ পদ্ধতি যেটা আগের দিনে সবাই ইউজ করতো, এরকম মাঝখানের আঙুল দিয়ে 1.5 কর হবে, এই পরিমাণ হলেই বুঝতে হবে যে পোলাওর চালের পানির পরিমাণটা পারফেক্ট আছে। এখানে পরিমাণ মতো লবণ দিয়ে নিব, দিয়ে এখন ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে এটাকে রান্না করতে থাকব। মাঝখানে একটু নেড়ে দিতে পারেন আপনারা চাইলে। আর পোলাওর চালের মধ্যে অতিরিক্ত মশলা দিলে যেটা হয় আমার কাছে, পোলাওর চালের মনে হয় যে ঘ্রাণটা মানে চলে গিয়ে জাস্ট মশলার ঘ্রাণ চলে আসে, এই জন্য আমি মশলা বেশি দিতে ভাল লাগে না। আর যখন পানি শুকিয়ে এরকম ছিদ্র ছিদ্র হয়ে যাবে চালের মধ্যে, সেই অবস্থায় চুলাটা বন্ধ করে দিব। চুলা বন্ধ করে এর মধ্যে আমি 1/2 কাপ মটরশুঁটি দিয়ে নিচ্ছি, দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে দিব। মটরশুঁটিটা একদমই কাঁচা, এখানে আমি সিদ্ধ করিনি, কাঁচা মটরশুঁটি ধুয়ে দিয়ে দিয়েছি, চালের সাথে ভালো করে মিশিয়ে দিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ, কাঁচামরিচগুলো চালের মধ্যে এভাবে একদম গেঁথে দিব। এখন ঢাকনা দিয়ে দিব 15 মিনিটের জন্য, 15 মিনিট পরে উল্টে পাল্টে দিব। ভাপেই পোলাওটা হয়ে যায়, জাস্ট উল্টে পাল্টে দিব। পোলাও সিদ্ধ হয়ে গেছে, পোলাওর চাল আর যথেষ্ট ঝরঝরে হয়েছে। এখন পোলাও খাওয়ার জন্য রেডি, আর খাওয়ার আগ পর্যন্ত ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ব্যাস হয়ে গেছে, এখন পোলাওটা আমি সার্ভ করব। সার্ভ করার জন্য একটা বাটিতে নিচ্ছি, বাটিতে নিয়ে এভাবে উল্টে প্লেটের মধ্যে দিয়ে দিচ্ছি। শীতে নতুন আলু দিয়ে গরুর মাংসের সাথে এরকম মটরশুঁটি পোলাও খেতে খুবই মজা লাগে আমার কাছে, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আর যদি আমার এই ভিডিওটি এবং রেসিপিটি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পেজে একটা ফলো দিবেন, আর ভিডিওতে একটা লাইক এবং কমেন্ট করবেন, যদি সম্ভব হয় শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।